হ্যালো বন্ধু, নমস্কার। আমি পলি মৈত্র। আমার ছেলের সেকেন্ড বার্থডে ছিল আদিরাজ। তার সেকেন্ড বার্থডেতে আমরা ফ্যামিলি সবাই মিলে একটু বাইরে বেরিয়েছিলাম ওর বার্থডে সেলিব্রেশন করার জন্য। তো আমরা বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা একটা চুজ করে নিই একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ছিল সিলেক্ট সিটিতে, বা সিলেক্ট সিটি মলেও ঘোরা হবে। তো প্রথমে আমরা গাড়িটা পার্কিং করে ব্যাস এখন পার্কিং করার পর আমরা উপরে উঠছি। আদি স্কেলেটরে উঠতে খুবই এক্সাইটেড। আমরা উঠে এদিকে আসছি, সবাই এখানে আদির বার্থডেটা সেলিব্রেট করব। এটা হচ্ছে একটা সিলেক্ট সিটি মল, দিল্লিতে এই মলটা আছে। আপনারা যারা দিল্লিতে ঘুরতে আসেন তারা এই মলটা নিশ্চয়ই ঘুরবেন। অনেক ভালো জিনিস এখানে পাওয়া যায়, সব টাইপের জিনিস আপনারা এখানে পাবেন। তো আমরা সবাই এখানে, আদির পিসি, দাদু, পিসু, মা বাবা, আমরা সবাই এখানে। এরপর আদির জন্য আমরা একটা কেক নিতে যাই, কেক শপে গিয়ে একটা কেক নিয়ে আসি। ব্যাস কেক নিয়ে এসে আমরা এই রেস্টুরেন্টটা বুক করি। রেস্টুরেন্টটা উপরে দেখাই যাচ্ছে, আপনারা কমেন্টে বলবেন কী রেস্টুরেন্ট। এরপর আমরা সবাই একটা এখানে টেবিল বুক করেছিলাম। তো টেবিলে সবাই খাবার রেডি করছি, খাবার জন্য প্রস্তুত। তো আমরা এক একজনের এক এক রকম খাবার রুচি ছিল, তাই এক একজন এক একটা অর্ডার করেছি। তো আমার সামনে ছিল ডিমসম, ডিমসমটা খুবই টেস্টি লাগে। তো ডিমসমটা আমার সামনেই ছিল এই জন্য। তো যাই হোক, আমি সবাইকে সার্ভ করছি। আর এইটা দেখতে দেখতে আপনারা প্লেট আর এই বাউলগুলো দেখে আবার বলবেন না, কারণ এখানে এগুলো বাউলগুলো অনেক ডিজাইনি। আমিও প্রথমে ভাঙা ভাঙা মনে করেছিলাম, দেখতে ভাঙা আর ফাটার মতোই লাগছিল। বাট এরপর আমরা আদির কেকটা কেটে নেই। কেকটা কেটে নেওয়ার পর এদিকে দেখতেই পাচ্ছেন যে আইসক্রিমগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেন পাহাড়ের মধ্যে বরফ জমে আছে, দেখেই খেতে ইচ্ছে করে। যাই হোক, আপনাদেরকে আর দেখালাম না, কারণ আপনাদেরও খেতে ইচ্ছে করবে। এরপর আমরা আদিকে একটু নিয়ে খেলার জন্য গেছিলাম, ওকে একটু খেলাচ্ছি। তো ওকে খেলাতে গিয়ে তো পুরো আমিও খেলেই যাচ্ছি। শুধু বাচ্চাই খেলে না, বাচ্চার সঙ্গে মাও খেলে। আমিও আমার ছেলের সঙ্গে 2 বছরের বাচ্চা হয়ে গেছি, বাচ্চার সঙ্গে বাচ্চাই খেলে। যাই হোক, আমারও খুব ভালো লাগছিলো যে বাচ্চার সঙ্গে খেলছি। আমি তো এটাই চিন্তা করলাম, মানুষ জীবনে 3 বারই খেলে, যখন নিজে ছোট থাকে, তারপর নিজের ছেলেমেয়ের সঙ্গে, তারপর নাতি নাতনির সঙ্গে। যাকে আমার সেকেন্ড হাফ চলছে, সেকেন্ড হাফে আমি বেবির সঙ্গে পুরো কন্টিনিউ খেলে যাচ্ছি, আর বেবিও খেলে খুব মজা পাচ্ছে। এগুলো অনেক বল ছিল, বলের ভিতরে পুরো আদি ভিতরে ঢুকে যাচ্ছিল। এরপর সেকেন্ড হাফ শুরু হলো। সেকেন্ড হাফ হচ্ছে আমাদের বাড়িতেই এই বার্থডেটা সেলিব্রেট করা হয়েছে আদির। আদির এক আঙ্কেল এসেছে, ওর ফ্রেন্ড, তোর সঙ্গে খেলছিল, ওর সঙ্গে খুব মজা করছিল। খেলতে খেলতে ওর টুপিটা নিয়ে নিল, আর ও বেচারা যাক। কোথায় নিয়ে যাচ্ছ বেদান্তা কাকু? নেক্সট এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে, ডিনার। এবার আদির কেক কাটানো হবে। এটা আদির চতুর্থবার কেক কাটানো হচ্ছে। সবাই ও তো কেকে ফু দেওয়ার জন্য সে এক্সাইটেড থাকে। ফু দাও ফু দাও। হ্যাঁ নিয়েছি। তুমি ফু দিয়ে দাও। Yes.
হয়েছে 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 হ্যাঁ বাবা বন্ধুগণ, আদিরাজের এই বার্থডে ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর আদিরাজকে সবাই আশীর্বাদ করবেন, যেন অনেক ভালো বড় হতে পারে, সুস্থ থাকে। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।